Lott. Lottchen? Hallöchen? Ich schon nah, ein Minute. দেখুন আমাদের দেশে দু ধরনের ভাষা আছে আর কি মানে সাধু ভাষা আর চলতি ভাষা কিন্তু আরেক ধরনের ভাষা থাকা উচিত ছিল জানেন মনের ভাষা মানে যে ভাষায় কবিরা কবিতা লেখেন পাখিরা গান গায় মানে যে ভাষা ফট করে গলা দিয়ে বেরিয়ে আসে আর কি খুব সহজেই কণ্ঠ দিয়ে বেরোয় যেমন কান্না হাসি একটা কথা ভাবুন তো মানে আমাদের যিনি প্রত্যেক দিন হাসার জন্যে ডেন্টিস্টের কাছে যেতে হতো তাহলে ব্যাপারটা কেমন হতো কি বললেন না না বুঝি দেখুন অমিতবাবু আপনি তো বাবু বাবু কেন মানে নামটা কি যত ছোট হয় মানে তত দ্রুতগামী হয় আর কি মানে কানের সদর থেকে মনের অন্দরে মানে ফট করে পৌঁছে যায় বেগ দ্রুত করতে গিয়ে বস্তু কমাতে হবে শেষের কবিতার এই লাইনটি অনুযায়ী আমি তো আপনাকে অমিত বলে ডাকতে পারবো না সেই জন্য আপনি বন্যার মতো আমাকে রুইতা বলে ডাকবেন কেমন কেন একজন দুর্বল মানুষের মতো কল্পনা জগতে বাস করেন বলুন তো কবিগুরুর কাল্পনিক সৃষ্টিকে আর আজকের এই বাস্তবটাকে এইভাবে কেন অপমান করছেন না আমি অপমান করছি না মানে দেখুন ব্যাপারটা সেটা হচ্ছে শেষের কবিতার অমিত আর লাবণ্যের তো কোনো মিল হয়নি না আমি বলছিলাম এই বাস্তবে দাঁড়িয়ে আপনারা আমার যদি মিলন হয় তাহলে একটা কথা আপনি পরিষ্কারভাবে শুনে রাখুন আপনাকে আমার কোনোদিনও ভালো লাগতো না আর এখনো ভালো লাগে না আর বিশেষ করে আপনার এই কথাগুলো আর এত কথা আপনি কাকে বলছেন কাকে বোঝাচ্ছেন বোঝানো তাকেই যায় যে বুঝতে চায় শুরু হয়েছে সবই যেতে দিন আমি অনেকদিন কাউকে জ্ঞান দিতে পারিনি একটু জ্ঞান দিতে আমায় দাও প্লিজ যে কথা বলছিলাম এই যে তুমি প্রেম ভালোবাসা নিয়ে একটা চর্চা করছো না এটা খুব ভালো জিনিস আমি তোমাকে অনেক উঁচু ভেবেও ছিলাম